হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসে আতঙ্কিত, গ্রহাণু আছড়ে পড়ার ভয়ে শঙ্কিত, ঠিক তখনই এক ভয়াবহ সংকেত পেল সবাই। তবে কি এই সংকেত পৃথিবী ধ্বংসের? আমাদের পৃথিবী কোন সংকটের মুখে পড়তে চলেছে? পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজায় আগুন কি কোনো অশনি সংকেত? এই দুর্ঘটনা কি তবে নির্দেশ দিচ্ছে যে ভারত করোনা ভাইরাসে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে? এত বছরে এই প্রথমবার এরকমটা হয়েছে, গোটা ঘটনায় অমঙ্গলের ইঙ্গিত পাচ্ছেন ভক্তবৃন্দরা। নেট দুনিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় বৃহস্পতিবার রাত 8:15 নাগাদ আগুন লাগে। আচমকা মন্দিরের চূড়ায় আগুন দেখতে পেয়ে মন্দিরের পুরোহিত থেকে শুরু করে পাণ্ডা ও ভক্তবৃন্দদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। চারিদিক থেকে জয় জগন্নাথ ধ্বনি ওঠে। হাত জোড় করে সবাই প্রভুর কাছে প্রার্থনা করতে থাকেন, হে জগন্নাথ দেব, ভয়ানক বিপদের হাত থেকে রক্ষা করো আমাদের। খবর পৌঁছে যায় জেলা প্রশাসন এবং দমকল দপ্তরের কাছে। কিছু মিনিট ধরে জ্বলতে থাকা আগুনে মন্দিরের একটি ছোট ধ্বজা পড়ে যায় বলে মন্দির পরিচালন সূত্রের খবর। তবে আগুন মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি, অক্ষত রয়েছে সুদর্শন চক্র। আসলে জগন্নাথ মন্দিরের মাথায় একটা ছোট হনুমান মন্দির আছে, সেখানে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়। মন্দিরের বাইরে একটা বড় প্রদীপে ঘি সলতে জ্বালিয়ে সন্ধ্যাবেলায় বসিয়ে দেওয়া হয়। এই প্রদীপকে মহাপ্রদীপ বলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত 8:00 নাগাদ প্রবল ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টি শুরু হয়েছিল। তখন মন্দিরের একটি ছোট ধ্বজা উড়ে গিয়ে ওই প্রদীপের ওপর পড়ে আর তার ফলেই আগুন ধরে যায়। পুরীর মন্দিরের অন্যতম সেবায়িত জগন্নাথ দৈতাপতি জানিয়েছেন, দেবতার মন্দির দেবতাই রক্ষা করেছেন। তবে এরকম ঘটনা মোটেও মঙ্গলজনক নয়। অনেকে বলছেন, করোনার গ্রাস যে ভারতকে চরম ক্ষতিগ্রস্ত করতে চলেছে তারই সংকেত পাওয়া গেল এই ঘটনার মাধ্যমে। কিন্তু মন্দিরের প্রধান পুরোহিতরা কিছুতেই এর সাথে সম্মত নন। পুরীর জগন্নাথ মন্দিরের ঘটনা ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দরা খবর নেওয়া শুরু করে দেন। পুরীর মন্দিরের ধ্বজার বিশেষত্ব হল এই ধ্বজা হাওয়ার বিপরীতে ওড়ে, আর সেই ধ্বজায় যখন আগুন লেগেছে তখন কেউই সেটাকে সাধারণভাবে নিতে পারছেন না। পুরীর মন্দিরের ইতিহাসে এরকম ঘটনাই প্রথম। অনেকে আবার বলছেন, এই সংকেত বিষ্ণুদেবের দশম অবতার কল্কির আগমনের। কলিযুগে যখন পাপের ঘড়া পূর্ণ হবে তখন তিনি আবির্ভূত হবেন এবং সমস্ত অশুভর বিনাশ ঘটিয়ে এক নতুন সভ্যতার সৃষ্টি করবেন। অনেকে আবার এই দুর্ঘটনার জন্য মন্দির কর্তৃপক্ষকেই দায়ী করছেন। তারা মনে করছেন মন্দির কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এরকম দুর্ঘটনা ঘটেছে। পুলিশও এ নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। করোনা ভাইরাসের জেরে যেহেতু পুরীতে এই মুহূর্তে ভক্তবৃন্দদের ভিড় অনেক কম, তাই এই নিয়ে পুরীতে সেরকম উত্তেজনার সৃষ্টি হয়নি। কিন্তু চিন্তা আমাদের থেকেই গেল, আর এই মুহূর্তে একমাত্র ভগবানই ভরসা। একমাত্র তিনিই পারেন আমাদের সবাইকে আগত বিপদের হাত থেকে রক্ষা করতে। তাই আমাদের সবাইকে একত্রিত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, আর ভক্তের ডাকে তিনি ঠিকই সাড়া দেবেন। ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন, আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন।